বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা ছাড়াও জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, কোচবিহার কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা দলের তপশিলী উপজাতি মোর্চার রাজ্য সহসভাপতি দশরথ তির্কি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি লুইস কুজুর সহ দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। এদিন সন্ধ্যাবেলা ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্য পুলিশের একটাই কাজ, সেটা তোলা তুলে ভাইপোকে পাঠানো আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট করানো। পুরো লড়াইটা হচ্ছে বিজেপি বনাম পুলিশের। সিএএ চালু নিয়ে বিরোধী দলনেতা বলেন, দেশে সিএএ চালু হয়ে গিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন। আসন্ন লোকসভা নির্বাচন, নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল জয়কে ছিনিয়ে আনতে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক প্রচার শুরু করেছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তুলনায় আপেক্ষিক বিজেপি ভালো ফল করেছিল, তবে বর্তমানে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ঘাসফুল ফোটাতেই মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তবে এবারে ভোটের আগে উত্তরের মাটি থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসকে আফতাব, এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। আজ পবিত্র ঈদ আল ফিতর, মুসলিম সম্প্রদায়ের খুশির দিন, আর এই খুশির দিনে আমরা চলে এসেছি নওদা থানার দুর্গাপুর নতুন পাড়া সমাজে। আমরা দেখাবো এখানকার নামাজ পড়ার ছবি, কথা বলে নেব এখানকার মৌলানা সাহেবের সঙ্গে। চলুন দেখি। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, এবার ফাগুন মাসে গেরুয়া রঙ আকাশে, বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। সমবেত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্রাম সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার ১১ কোটি সদস্য, যে পার্টি নেশন ফার্স্ট অর্থাৎ রাষ্ট্র প্রথম এই মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের এই নির্বাচনের প্রাক্কালে গৈরিক দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আমরা সবাই সমবেত হয়েছি রাজ্য বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক বিনয়ী এবং স্পষ্টভাষী একজন সৎ সজ্জন এবং সৎ পরোপকারী চা বাগানের
শ্রমিক থেকে উঠে আসা একজন উত্তরবঙ্গের জনজাতি মূলবাসীদের প্রাণের নেতা, সকলকে নিয়ে যিনি চলতে জানেন, যার হাত ধরে আগামী দিনে মোদীজির নেতৃত্বে আলিপুর দুয়ার বিকশিত হবে, পল্লবিত হবে, সুশোভিত হবে। আমাদের প্রার্থী মাননীয় মনোজ ঠিকা মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য বিধানসভার সদস্য তরুণ জনজাতি নেতা, আলিপুর দুয়ার বিজেপির চালিকা শক্তি সাধারণ সম্পাদক ভাই মনোজ ওরাওজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ক্লাস্টার ইনচার্জ কোচবিহার আলিপুর জলপাইগুড়ির চেনা নেতা মাননীয় বিধায়ক। দলিত মহিলা জনজাতিদের উপরে অত্যাচার করেছে, এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয়, বিস্ফোরণ বন্ধ করতে হয়, গোটা দেশের যত গুন্ডা খুনি দাঙ্গাবাজ এই রাজ্যে তারা শেল্টার নেয়। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি তাকে কোথা থেকে পাওয়া যায়? তাকে কলকাতা থেকে পাওয়া যায়, মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার। পাঞ্জাবে দাঙ্গা হলে দাঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে। দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে? কলকাতা থেকে। আজকেও সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা। এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে, ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে। আপনারা বর্ডার এলাকায় থাকেন, পাশেই আসাম, একদিকে ভুটান, ওদিকে বাংলাদেশ, আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাজিকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন রাখব। চাকরি যারা চুরি করেছে, কয়লা যারা পাচ চুরি করেছে, গরু যারা পাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে ওরা, বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, জঙ্গলের গাছ থেকে, গন্ডারের সিং থেকে, হাতির দাঁত থেকে, এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বিষ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে। কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে, পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরাকাটা থেকে তৃণমূলের নেতা। গোটা উত্তরবঙ্গকে এই পিসিআর ভাইপো পিছিয়ে দিয়েছে, তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না। আজকে দীঘাটায় মিটিং করেছে 4000 লোক, আর আমি বিকেলবেলা নাটাবাড়িতে মিটিং করেছি 20000 লোক, আজকে জয়গাতে মিটিং করেছে 3000 লোক, আর আপনারা 4টে থেকে এই মাঠ ভরে উঠছে, রাস্তা ভরিয়ে খতম করে দিয়েছেন পরিবারবাদ। তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল, এই ইন্ডি জোটে কারা ছিল? ফোরজি ছিল। ফোরজি মানে কে? চাচা নেহরু, বেটি ইন্দিরা, ছেলে রাহুল, ছেলে রাজীব, নাতি রাহুল। থ্রিজি কে? শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। টুজি তো অসংখ্য, পিসি আছে, ভাইপো আছে আমাদের বাংলায়। মুলায়ম ছিল, অখিলেশ আছে, লালু আছে, তেজস্বী আছে, ছড়াছড়ি টুজি। মোদীজি এদের খতম করে দিয়েছেন গণতান্ত্রিক ভাবে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ নির্বাচনে কি বলেছিল বিরোধীরা? সেমিফাইনাল আপনারা দেখেছেন, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, এবং গোটা দেশে সবাই কি বলছে? এইবার 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 এইবার
এইবার তাই চারশো পারের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে। ভারতবর্ষকে যদি ইউক্রেন আফগানিস্তান করতে না চান, মনোজ টিকটাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।